प्रिय शिक्षार्थीवृंद एवं अभिभावक मंडली अस्सलाम वालेकुम। आज के डो द्वारा वाक्य गठन एवं डब्ल्यूएच क्वेश्चन ए विषयटी नहीं आलोचना करब। इतिपूर्वे क्लासे अनेक बार आलोचना करेछि, तारपरो आज के आलोचना करतेछि। आर विशेषकर देखा जाच्छे जे आमी प्रत्येकटा वाक्य डो द्वारा शुरू करी। एते तुम्हारा हयतो भावते पारो जे सब किछु डो द्वारा केन करी। घटना हच्छे एई डो हच्छे एकटा वार्ब। एई डोर जायगाय तुमि जे वार्बटा बसाबे सेटा निये एकटा वाक्य हये जाच्छे, सेजन्य आमरा डो व्यवहार करे थाकि। एखन जदि आमरा एई डोर जायगाय क्याच बसाई ताहले कि यू क्याच तुमि धरो, जदि डान्स बसाई ताहले कि हच्छे यू डान्स तुमि नाचो। सेजन्य एई डो हच्छे एकटा मूल वार्ड, एइजन्य डोटाके बारबार व्यवहार करा हच्छे। तो ठीक आछे, देखो तुम्हारा ख्याल करो आज के देखा जाच्छे जे आमरा एखाने कतगुली वार्ड लिखछि, डो सी इट कैच रीड राइट ड्र। आर नीचे देखो ह्वाट व्हाई व्हेन व्हेयर हाउ, एगुलो प्रश्नबोधक बा डब्ल्यूएच क्वेश्चन करार जन्य एगुलो व्यवहार करा हय। एखन एखाने आमरा आसि, देखो यू डो एर अर्थ हच्छे तुमि करो। इटार एखाने तुमी करो एई जायगाय जदि आमरा बसाई यू सी तुमी देखो, यू इट तुमी खाओ, यू क्याच तुमी धरो, यू रीड तुमी पढ़ो, यू राइट तुमी लेखो, यू ड्र तुमी आँको। आर एटाके जदि एई धरनेर क्वेश्चन करा हय, तुमी कि पढ़ो, तुमी कि खाओ, तुमी कि जाओ, तुमी कि नाचो, तुमी कि लेखो, ताहले आमरा कि करब, डो यू डो। एखन एई डो एर जायगाय देखो, एई डो এই ডো এর জায়গায় আমরা যদি সি বসাই তাহলে ডো ইউ সি তুমি কি দেখো, ডো ইউ ইট তুমি কি খাও, ডো ইউ ক্যাচ তুমি কি ধরো, ডো ইউ রিড তুমি কি পড়ো, ডো ইউ রাইট তুমি কি লিখো, ডো ইউ ড্র তুমি কি আঁকো। তাহলে আমরা দেখো নিমিষে কতগুলি বাক্য করে ফেলছি, এবং এটা যদি আমরা বেশি বেশি চর্চা করি, আরেকজনের সাথে শেয়ার করি, তাহলে এগুলো আমরা কখনো বলবো না। তুমি যদি তোমার পাশের বন্ধুকে বলো তুমি কি করো, তাহলে সেটা হচ্ছে কি হোয়াট ডু ইউ ডু। তুমি তোমার পাশের বন্ধুকে বলতেছ তুমি কি করো, তাহলে হোয়াট ডু ইউ ডু তুমি কি করো। আর এটার অর্থটা হচ্ছে যে হ্যাঁ আমি একটা কোনো কাজ করতেছি, আমি চিঠি লিখতেছি, অথবা আমি বই পড়তেছি, আমি একটা অঙ্ক করতেছি। আর যদি বলা হয় ডু ইউ ডু তুমি কি করো, এটার অর্থ হচ্ছে হ্যাঁ বা না। এটা দিয়া যখন এই ধরনের কোশ্চেন হবে তার সেটার অর্থ হবে হ্যাঁ বা না, দ্যাট মিন্স ইয়েস অর নট। ডো ইউ ডো তুমি কি করো, ডো ইউ রিড তুমি কি পড়ো, এর উত্তর হচ্ছে ইয়েস অর নট, হ্যাঁ আমি পড়ি, ইয়েস আই ডো, অথবা ইয়েস আই রিড। তুমি কি ধরো, ডো ইউ ক্যাচ তুমি কি ধরো, ইয়েস আই ক্যাচ, ইয়েস আই ক্যাচ হ্যাঁ আমি ধরি, অথবা ইয়েস আই ক্যাচ আমি ধরি, অথবা নো আই ডো নট ক্যাচ আমি ধরি না। আমরা আরেকটা ক্লাসে ডো নট এবং ডাজ নট বা এই শব্দগুলি দিয়ে কীভাবে বাক্য গঠন করা হয় সেটা পরে আলোচনা করব। আজকে শুধু এটুকুই দেখো তোমরা। এবার আসো সি, সি দিয়ে যদি তুমি এখানে আসো, ডো ইউ সি তুমি কি দেখো, আর এটাকেই যদি তুমি কি দেখো এটার উত্তরটা হচ্ছে হ্যাঁ আমি দেখি অথবা দেখি না। এখন হোয়াট ডু ইউ সি এর অর্থ হচ্ছে তুমি কী দেখো, হোয়াট ডু ইউ সি তুমি কী দেখো। আচ্ছা এখন যদি তুমি তোমার বন্ধুকে বলো তুমি কী খাও, তাহলে সেটা কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও, হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও। ক্যাচ দিয়ে যদি আমরা এখানে ডোয়ের মধ্যে বসাই, আমরা এখানে ক্যাচ 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 বসাইলাম, হোয়াট ডু ইউ ক্যাচ তুমি কী ধরো, হোয়াট ডু ইউ ক্যাচ তুমি কী ধরো। আবার যদি তুমি এই ডো ইউ ক্যাচ তুমি কি ধরো, তাহলে আমাদের এই কোশ্চেনগুলার এই বাক্য থেকেই আমাদের বুঝতে হবে কোনটা দ্বারা কী বোঝানো হচ্ছে। এবার যদি আসো রিড দিয়ে বলি, হোয়াট ডু ইউ রিড তুমি কী পড়ো, হ্যাঁ তুমি কী পড়ো, আমি একটা গল্প পড়ি, আমি একটা বই পড়ি, আমি একটা কবিতা পড়ি, তাহলে হোয়াট ডু ইউ রিড তুমি কী পড়ো, রাইট হোয়াট ডু ইউ রাইট। এখানে আমরা যদি রাইট বসাই, এখানে রাইট বসালাম, ডব্লিউ আর আই টি ই রাইট বসালাম, হোয়াট ডু ইউ রাইট তুমি কী লেখো, আমি একটা গল্প লিখি, আমি একটা চিঠি লিখি। এবার ড্র দাও, হোয়াট ডু ইউ ড্র তুমি কি আঁকো, এটা হচ্ছে যদি তুমি ডো বসাও এখানে বসাও, হোয়াট ডু ইউ ডো তুমি কী আঁকো। আর যদি এখানে বসাও ডো ইউ ড্র তুমি কি আঁকো, না আমি আঁকি না অথবা আঁকি। আর যদি এখানে বসাই হোয়াট ডো ইউ ডো, হোয়াট ডো ইউ ডো এটাতে যদি ড্রটা বসাই, ডোয়ের মধ্যে ড্র বসাইলাম, তাহলে হোয়াট ডো ইউ ড্র
তুমি কি আঁকো তাহলে হ্যাঁ আমি আঁকি আমি কি আঁকি আমি একটা বৃত্ত আঁকি আই ড্র এ সার্কেল আমি একটা বৃত্ত আঁকি আই ড্র এ সার্কেল আর যদি এখানে হতো যে ডু ইউ ড্র তুমি কি আঁকো ইয়েস অর নট তাহলে আমরা এইভাবে যদি কোশ্চেনগুলো করি তাহলে আমরা সহজেই আমাদের সেন্সে থাকবে মনে থাকবে এখন আমরা কিন্তু এই আজকে এবং গতকাল যেটা আলোচনা করছি এখানে কখনোই কিন্তু টেন্স নিয়ে আলোচনা করিনি আমরা ইংরেজি যা শিখব টেন্স আমাদের শেখা হয়ে যাবে কিন্তু টেন্স কাকে বলে কখন কিভাবে বসে টেন্সের ফর্ম এগুলো আমরা কখনোই আলোচনা করব না কিন্তু আমাদের এই আলোচনার সাপেক্ষে আমাদের এই সবগুলি আমাদের দখলে চলে আসবে তাহলে দেখো এখানে আমরা এবার একটা বাক্য আসি আই ডো অথবা ইউ ডো সেটা এরা রাখলাম আমি করি হোয়াট ডো আই ডো আমি কী করি এটা যদি তুমি নিয়ে আসো হোয়াট ডো আই এই এখানে প্রোনাউনটা থাকছে এখানে তুমি যেটাই বসাও আমরা গতকালও বলছিলাম যে আমরা শুধুমাত্র আই এবং ইউ দিয়ে আলোচনা করব এই থার্ড পার্সন নিয়ে আলোচনা করব না থার্ড পার্সন নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের সেখানে আবার কতগুলো নিয়ম সেটা শেখাইতে হবে যদিও ক্লাসে শিখাইছিলাম সেগুলো হয়তো মনে নাই তো আজকে আমরা এগুলো আলোচনা করব না এখানে দেখো হোয়াট ডো ইউ ডো হোয়াট ডো ইউ ডো তুমি কী করো তাহলে হোয়াট ডো ইউ ইট তুমি কী খাও হোয়াট ডো ইউ ক্যাশ হোয়াট ডো ইউ ক্যাশ তুমি কী ধরো আচ্ছা আমরা একটা বাক্য এখানে চলে আসি এরকম এখানে ইট দিলাম প্রশ্নবোধক চিহ্ন হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও এই হোয়াট ডু ইট এই বাক্যটা থেকে আমরা আরও এই বাক্যগুলো তৈরি করব দেখো হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও এবার যদি আমরা বলি হোয়াই ডু ইউ ইট তুমি কেন খাও হোয়াই ডু এখানে আমরা যদি হোয়াই দিই হোয়াটের পরিবর্তে দিলাম কি হোয়াই হোয়াই অর্থ কেন হোয়াই ডু ইউ ইট তুমি কেন খাও আবার যদি এটার পরিবর্তে এখানে এখানে আছে হোয়েন লাগাই তাহলে কি হোয়েন ডু ইউ ইট তুমি কখন খাও হোয়েন মানে কখন বা যখন হোয়েন ডু ইউ ইট তুমি কখন খাও আবার হোয়ার দিলাম হোয়ার ডু ইউ ইট তুমি কোথায় খাও হোয়ার ডু ইউ ইট তুমি কোথায় খাও এবার আমরা যদি হোয়ারের নিচে আবার এখানে হাউ দেই হাউ ডু ইউ ইট তুমি কীভাবে খাও হাউ ডু ইউ ইট হাউ ডু ইউ ইট তুমি কীভাবে খাও তাহলে আমরা খুব সহজেই এই বাক্যগুলি করতে পারবো আমাদেরকে মনে রাখতে হবে যে ডু এবং হোয়াট বা হোয়াই হোয়েন হোয়ার হাউ এই শব্দগুলি আমাদের মনে রাখতে হবে তো যাই হোক আজকের মতো আমরা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ তোমরা এইগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবো তাহলে মনে থাকবে আসসালামু আলাইকুম